السلام عليكم ورحمة الله. السلام ورحمة الله وبركاته. جي رسنو আমার প্রশ্ন, আমি তো একটু বয়স্ক মানুষ, তো আমি ফজরের নামাজ পড়ি আর তারপরে এই একটু হাঁটতে যাই, ওখানে যাইয়া আমি সূরা ইখলাস পড়তে থাকি। একটা হাদিস আমি দেখছি যে ইখলাস সূরা পড়তে হলে ওই উজুর সাথে পড়তে হবে। এখন আমি তো অনেক সময় শুধু থাকে না, এই সময় আমি কি পড়া বন্ধ করবো না চালিয়ে যাবো? আচ্ছা, আর কোন প্রশ্ন? আর একটা প্রশ্ন আছে জি। জি, নামাজে যেমন চার রাকাত নামাজ পড়লে আমার ভুল হয়তো বা ভুল হয়ে যায়, তিন রাকাত পড়লাম তো আমি চার রাকাত পড়লাম আমি মনে নাই, এই এই অবস্থাতে আমি কি ক্রিয়া পড়বো না সংশোধন দিব? আচ্ছা ঠিক আছে, জবাব শুনুন। উনি ফজর পরে হাঁটতে যান, তখন উনি কোথার থেকে জানছেন? সুরা ইখলাস পড়েন উনি, তবে সুরা ইখলাস পড়তে হলে ওযু থাকতে হয়, কিন্তু ওনার ওযু ছুটে যায় না, এটা জরুরি না। এই সুরা ইখলাস কোরআন শরীফ পুরো আপনি মুখস্থ পড়েন, কোনো অসুবিধা নেই, ওযু ছাড়া পড়তে পারেন। তবে কোরআন শরীফ থেকে তেলাওয়াত করলে, কোরআন শরীফ স্পর্শ করলে উজু লাগবে। যে চার রাকাত না তিন রাকাত সন্দেহ, এই অবস্থাতে সেজদা সাহাদি আপনার সন্দেহ হলে এক রাকাত বাড়িয়ে বল বাড়িয়ে নেবেন। যে সন্দেহ হয় যে আপনি চার রাকাত পড়েন না, তিন রাকাত হচ্ছে, তাই চার রাকাত পড়লেও আপনি এক রাকাত বাড়িয়ে পড়েন। যে শুকরান, জাযাকুমুল্লাহ হাসান তুমি শেখ, শুকরান।